দীনেশ মগর কংগ্রেসের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৃজভূষণ শরণ সিংহ নামে পড়লেন তার বিরুদ্ধে। এবার যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রধান বৃজভূষণ অভিযোগ করলেন চুরি করে অলিম্পিকে গিয়েছিলেন এই দীনেশ। আরও তিনি বলেন যে অলিম্পিকে যে ফল ফিনিশের হয়েছে তা ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়েছে। এদিন বৃজভূষণ বলেন, আমি দীনেশ মগরকে জিজ্ঞাসা করতে চাই, একজন খেলোয়াড় কি একদিনে দুটি ওজন বিভাগে ট্রায়াল দিতে পারে? ওজন করার পর কি পাঁচ ঘন্টার জন্য ট্রায়াল থামানো যায়? আসলে আপনি কুস্তি জেতেননি, আপনি প্রতারণা করে সেখানে গিয়েছিলেন, ঈশ্বর আপনাকে এর জন্য শাস্তি দিয়েছে। ক্রীড়া ক্ষেত্রে হরিয়ানা ভারতের মুকুট, আর প্রায় আড়াই বছর ধরে সেখানে কুস্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এরা। যারা কুস্তি বিশেষজ্ঞ তাদের আমি জিজ্ঞাসা করতে চাই যে এটা কি সত্য নয় যে বজরং ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে গিয়েছিলেন? আমি কোনো মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করিনি। বজরং এবং দীনেশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কেবল দীনেশই নয়, বৃজভূষণ তোপ দিয়ে গেছেন বজরং পুনিয়াকেও। তার অভিযোগ, তারকা পুরুষ কুস্তিগির এশিয়ান গেমসে খেলতে গিয়েছিলেন ট্রায়াল না দিয়েই।